দেশের মধ্যে প্রথম সরকারি হাসপাতাল হিসেবে বিনামূল্যে SSKM এ চালু হতে চলেছে IVF ও ICSI চিকিৎসা। দম্পতিদের সন্তান ধারণে সমস্যা মিটবে বলে আশা করছে রাজ্য সরকার। সন্তান চান সকল বাবা মাই। উন্নত দুই পদ্ধতিতে সন্তান সন্ততির জন্ম দিতে পারবেন বাবা মা। চিকিৎসকদের অনুমান, দেশে প্রথম এই ধরনের অসম্ভবকে সম্ভব করে তুলতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম দিতে গুনতে হয় প্রচুর পরিমাণ অর্থ, তবে তা করেও সফল হয় না অনেক দম্পতি। তাই এবার পশ্চিমবঙ্গ সরকার এই ব্যবস্থা শুরু করছে SSKM হাসপাতালে। দুতরফা এই পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আর্ট বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা ART। চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার ও তার দলের প্রায় 15 জন চিকিৎসক মিলে এই ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে এখনও পর্যন্ত 300 জনের বেশি দম্পতি নাম লিখিয়েছেন সরকারি হাসপাতালে ART পরিষেবার জন্য। স্বাস্থ্য দপ্তরও এই নিয়ে বৈঠক করেছে। চিকিৎসক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার জানান, এটি একটি ইউনিক ব্যবস্থা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিনামূল্যে এই পরিষেবা মানুষের কাছে তুলে দিতে। তিনি নিজে কিছু বছর আগে একটা মিটিংয়ে আমাকে বিষয়টি বলেছিলেন, তারপর থেকেই কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিশ্বে এই ধরনের বিনামূল্যে পরিষেবা কোথাও আছে বলে তার জানা নেই। সম্ভবত আগামী 3-4 মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হতে চলেছে SSKM এ। দেশে প্রথম কোনো সরকারি হাসপাতালে এই উদ্যোগ নেওয়ায় বহু মানুষ উপকৃত হবেন বলে তিনি মনে করেন।